السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব, গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটা করলে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা হবে। অনেক ছেলে মেয়েরাই হয়তো পেরেশানিতে আছেন যে বিয়ে হচ্ছে না। দর্শক, এই আমলটা করলে দ্রুত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। দর্শক, বিয়ের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনি আপনার ছেলেকে বিবাহ করান বা আপনার মেয়েকে বিবাহ দেন, আপনার ছেলেকে যখন বিবাহ করাবেন তখন দেখবেন যে মেয়েটা দিনদার কিনা, আপনার মেয়ে যখন বিবাহ দিবেন তখন দেখবেন ছেলেটা দিনদার কিনা। দিনদারি আগে প্রাধান্য দিতে হবে। ভাবতে পারি অনেক সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে হয়তো সুখে থাকা যায়, বিষয়টা কিন্তু এমন না। ভালো মন মানসিকতার একজন মানুষ দরকার, ভালো বিবেকের মানুষ দরকার, দিনদার থাকতে হবে। দিনদার যদি থাকা যায় তাহলে ইনশা আল্লাহ সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটতে পারতো। সেই জন্য আমরা এইদিকে চেষ্টা করব, আগে দিনদারি দেখব, এরপরে সৌন্দর্য টাকা পয়সার কথা আসবে। তো দর্শক, অনেকেই হয়তো পেরেশানিতে আছেন যে আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, পাচ্ছেন না খুঁজে, বা আপনি আপনার ছেলেকে বিবাহ করাতে পাচ্ছেন না। তাহলে একটা কার্যকরী আমল যেটা তুলে ধরা হয়েছে, দর্শক অনেকেই আমলটা করে ফল পেয়েছেন। ওলামায়ে কেরাম, আউলিয়াগণ এই আমলটা করেছেন, তারা করে ফল পেয়েছেন। তো তাদের সমতাবেক এই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। দর্শক, সুরা ইয়াসিনের আমল, সুরা ইয়াসিন আপনারা পাঠ করবেন, কিভাবে পড়বেন যেভাবে বলবো এইভাবে আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, সুরা ইয়াসিন আপনারা ফজরের পরে পড়বেন, যখন সূর্য উদিত হবে ওই সময়, সূর্য যখন ওঠে, সূর্য কোন দিক থেকে ওঠে, পূর্ব দিক থেকে। তো যখন সূর্য উদিত হবে তখন আপনারা সুরা ইয়াসিন পাঠ করবেন। তো সুরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে, তো 7টা মুবিন যখন আপনারা পড়বেন, মুবিন বলা যখন শেষ হবে, তো মুবিন পড়ার পরে আপনারা একটা দোহা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা শাহাদাত আঙ্গুল পূর্ব দিকে সূর্যের দিকে এরকম তাক করে, আপনার আঙ্গুলটা সূর্যের দিকে ইশারা করে, আঙ্গুলটা হাতটা এভাবে ধরে রাখবেন পূর্ব দিকে সূর্যের দিকে, লাল সূর্যের দিকে এইভাবে আঙ্গুলটা ধরে রেখে মুবিন যখন পাঠ করা শেষ হবে আঙ্গুলটা ধরে রেখে এই দোয়াটা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে সূরা ইয়াসিন পাঠকালে 7 বার আপনাদের এই দোয়াটা পড়তে হবে, আঙ্গুলটা পূর্ব দিকে তাক করে। এই হচ্ছে আমল। দর্শক, এই আমলটা করে যাবেন, অল্প কয়েকদিনের মধ্যে দেখবেন ফলাফল লাভ করতে পারবেন। আপনি আপনার ছেলের জন্য উপযুক্ত মেয়ে পেয়ে যাবেন, বা আপনার মেয়ের জন্য উপযুক্ত ছেলে পেয়ে যাবেন, দ্রুত ইনশাল্লাহ বিয়ের ব্যবস্থা হবে। মারবারে আমলটা করতে পারেন, আবার চাইলে ছেলে মেয়ে তারা নিজেরা নিজেদের জন্য আমলটা করতে পারেন। এই আমলটা করার আগে মনের মধ্যে বদ্ধ পরিকল্পনা করে নেবেন, আপনি বিয়ের জন্য আমলটা করছেন, বিয়ের নিয়ত করে আপনারা এই আমলটা করবেন। আর মা বাবারা যারা করবেন, সন্তানদের বিয়ে হওয়ার নিয়ত করে এই আমলটা করবেন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা উপকৃত হওয়া তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।